কথায় বলে চিনলে জড়ি, না চিনলে ভাত রান্নার খড়ি। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ি মডেল হাই স্কুল প্রাঙ্গণে। এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজেদের হাতে তৈরি পণ্য সামগ্রী নিয়ে স্টল খুলেছেন। জেলার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের এক নম্বর চাপাতলির শান্তির আশা স্বনির্ভর দলের মহিলারা স্টল খুলেছেন এই মেলায়। তাদের নিজেদের হাতে তৈরি করেছেন কচ্ছপ, আর এই কচ্ছপ নিয়ে তারা আসানসোল, মেদিনীপুর, বর্ধমানও গিয়েছিলেন। আগামী 23 নভেম্বর তারা কলকাতার ইকো পার্কে 23 দিনের মেলায় যাবেন। স্বনির্ভর দল সূত্রে জানা গেল, 2004 সালে 11 জন মহিলাকে নিয়ে এই দল সৃষ্টি করা হয়েছিল। তখন থেকেই তারা তাদের এই দলকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে একটা প্রতিজ্ঞা করেছিলেন। অবশেষে 2018 সালে নিজেদের হাতে তৈরি কচ্ছপ নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি মেলায় অংশ নিতে থাকেন তারা। এটা হলো সামান্য তালের বীজ, বীজটা হলো ফালানো বীজ, এটা দিয়ে আমরা কচ্ছপ তৈরি করি। কচ্ছপের হলো করবী ফুলের বীজ দিয়ে পা তৈরি করি এবং ঘাস ফুলের বীজ দিয়ে চোখ। কচ্ছপের তালের বীজটাকে ফুটো করে পা লাগাই, গলা লাগাই, ওটা দিয়েই আমরা তৈরি করি কচ্ছপ। সামান্য আঠা খরচের মধ্যে সামান্য আঠাটাই। কীরকম প্রফিট হচ্ছে এই কচ্ছপ বিক্রি করে আপনাদের? আমাদের প্রতিটা মেলায় যাচ্ছি, ইকো পার্কে, মালদা, মেদিনীপুর, আসানসোল, বর্ধমান, এইটার চাহিদা অনেক। কত করে বিক্রি করছেন? 60। আগামী দিনে আপনাদের এই কচ্ছপ নিয়ে কী চিন্তা ভাবনা আছে? আমরা এটাকে নিয়ে আরও দেখি, আরও স্বনির্ভর করে আরও 10টা মহিলাকে দিয়ে কাজ করাতে পারি কি না, ওরাও নিজের পায়ে শিখুক, জানুক, এটা নিয়ে আমাদের সামনের দিনের ভাবনা চিন্তা করি।